সম্প্রতি সোশ্যাল মিডিয়া টিকটক ইউটিউব ফেসবুকে ভেসে বেড়াচ্ছে ভাইরাল বিখ্যাত এই আইসক্রিম বিক্রেতার ভিডিও, যেখানে দেখা যায় আইসক্রিম বিক্রির পাশাপাশি একটি সুন্দর বিনোদন অর্থাৎ নাচ গানের মাধ্যমে আইসক্রিম বিক্রি করছেন। মজার বিষয় হচ্ছে তার দোকান থেকে আইসক্রিম কিনে খেতে হলে করতে হবে তার সাথে ডান্স। কেন এই আইসক্রিম বিক্রেতা সারা বিশ্বে আজ এত জনপ্রিয়, কি কারণে আইসক্রিম খেতে হলে তার সঙ্গে অবশ্যই করতে হবে ডান্স, আর কে বা এই আইসক্রিম বিক্রেতা, এই ভিডিওতে আমরা জানবো তার সম্পূর্ণ তথ্য এবং ঘটনা। আশা করি পুরো ভিডিওটি আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আইসক্রিম বিক্রেতা এই লোকটির নাম হচ্ছে মেহমাদ, তবে তিনি তার দোকানের নামে সবার কাছে পরিচিত। তার দোকানের নাম হচ্ছে সিলটিন ডুন্ডার মাছি। তার জন্ম তারিখ হচ্ছে 1/1/1982 সাল। সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 39 বছর। তার উচ্চতা হচ্ছে 5'9". পেশায় তিনি একজন ব্যবসায়ী এবং তার জাতীয়তা তিনি হচ্ছেন তুর্কি দেশের বাসিন্দা। জানা গেছে 2004 সালে মুস্তফা কামাল ইউনিভার্সিটি থেকে ইনফরমেটিক্স বিভাগ থেকে পড়াশোনা সমাপ্ত করেছেন তিনি। যখন তার 16 বছর বয়স ছিল তখন থেকে তিনি তুর্কির সাইপ্রাস নামে একটি জায়গাতে কনস্ট্রাকশনের কাজ করতেন এবং তখন থেকে তিনি কাজের পাশাপাশি কোনো ব্যবসা দাঁড় করানোর কথা ভাবতেন। 2005 সালে তিনি তুর্কির একটি পর্যটন কেন্দ্রে বিভিন্ন কেক আইসক্রিমের দোকানে কাজ করেন। তারপর তিনি 2018 সালে তুর্কি শহর থেকে 12 কিলোমিটার দূরে একটি আইসক্রিমের দোকান দেন। তিনি সেখানে অন্যান্য আইসক্রিমের দোকান থেকে আলাদাভাবে আইসক্রিম বিক্রি করা শুরু করেন। সেখানে তিনি সাউন্ড সিস্টেমের বিভিন্ন গানের সঙ্গে নেচে গিয়ে আইসক্রিম বিক্রি করে থাকেন। তখনকার দিনে তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ার শক্তি এটাকে আজ বিখ্যাত করে তুলেছে। প্রথম দিকে তার নাচের জন্য সবাই তাকে অদ্ভুত পাগল মনে করত। আস্তে আস্তে তার এই কাজ সবার ভালো লাগতে শুরু করে এবং তার আইসক্রিম বিক্রি আগের চাইতে অনেক বেশি বৃদ্ধি পায়। ছোট থেকে বড় সবাই তার দোকানে সামনে গিয়ে নাচতে শুরু করেন। ক্রেতার সঙ্গে তাল মিলিয়ে বিক্রেতা তার প্রতিভা দেখান। তিনি তার বন্ধু বান্ধবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট খুলেন এবং সেখানে তার ডান্স করা ভিডিওগুলো আপলোড করতে থাকেন। বিভিন্ন গানের সাথে ডান্স করেন এবং পাশাপাশি আইসক্রিমও বিক্রি করেন। তারপর তিনি হামাদামা নাসওয়াতি আরবি এই গানটিতে ডান্স করে সবার নজরে আসেন। তিনি 2021 সালের মে মাসে তার নিজের কণ্ঠে একটি গান করে ইউটিউব চ্যানেলে আপলোড করেন এবং বর্তমানে তার দোকানে এই গানটিতে তিনি ডান্স করে আইসক্রিম বিক্রি করে সারা বিশ্বে ভাইরাল হয়েছেন। বাংলাদেশের টিকটকাররা তার মতো করে ভিডিও বানিয়ে করছেন মজা এবং মানুষকে দিচ্ছেন বিনোদন। বিখ্যাত এই আইসক্রিম বিক্রেতার টিকটকে বর্তমানে ফলোয়ার সংখ্যা হচ্ছে 15.4 মিলিয়ন এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ার হচ্ছে 1.1 মিলিয়ন এবং ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 9,72,000। তো এই ছিল আজকের এই ভিডিও। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদেরকে ভিডিওটি দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।